এবার আপনারা আমার যুবক ভাই যারা আছেন আপনারা একটু আমাকে উত্তর দিবেন, আপনি আমি মায়ের পেটে আসছি না, কি হইছে বাবার থেকে কি আসছিলাম? পানি পানি শুক্রাণু পানি, আমার ভাইরা বলেছেন নাপাক পানি, শুক্রাণু পানি, যেটাকে ডাক্তারি ভাষায় বলা হয় স্পম। ভুল বললাম মনে হয় নাকি? কি আমার ভাইদেরকে জিজ্ঞেস করেন, আমার কথা না আপনাদের এলাকার সন্তান প্রীতি সন্তানকে জিজ্ঞেস করেন, একটা বাচ্চা হওয়ার জন্য কি দরকার? বলে যে দুইটা জিনিসের দরকার, একটার নাম হচ্ছে এক্স এক্স আর একটার নাম হচ্ছে এক্স ওয়াই। জোরে বলেন, আরো জোরে। এবার এক্স 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 ওয়াই বিজ্ঞানের ভাষা, আমার ভাষা নয়। এবার আপনার আমার নবীর হাদিসকে সামনে রাখেন। নবীকে একদিন জিজ্ঞেস করছেন একজন সাহাবী, সবাই জানেন, শুধু আমি মনে করাই দিচ্ছি, ইয়া রাসূলুল্লাহ আমার উপর কার অধিকার বেশি? বলে যে তোমার মা। বলে যে তারপরে? বলে যে তোমার মা, তারপরে তোমার মা, তারপরে তোমার বাবা। মার কথা কয়বার? তিনবার। জোরে বলেন, মার কথা কয়বার? তিনবার। এই হাদিসটা শুনলে, বিজ্ঞানটা বুঝলে আপনি বুঝতে পারবেন আল্লাহ আপনাকে কেমন ধর্ম দান করেছেন, তাহলে আপনি ঝগড়া করবেন না, গবেষণা করবেন। আমাদের গবেষণার বড় অভাব বলেন না, আমাদের গবেষণার বড় অভাব। আপনার নবী আমার নবী ওই সাহাবীর প্রশ্নের উত্তরে আম্মার কথা কয়বার বলেছেন? তিনবার। আরো জোরে বলেন, কয়বার? তো নবী তো একবার বললে হয়ে যেত, তিনবার বললেন কেন? কথা কয় না, নিশ্চয় কোনো কারণ, নিশ্চয় কোনো কারণ। ১৯৮৬ সালে একজন বিজ্ঞানী তার গবেষণার মধ্যে গবেষণা করে দেখলেন মানব জনমের জন্য দুইটা দুইটা জিনিসের দরকার, একটার নাম এক্স এক্স, একটার নাম এক্স ওয়াই। সমস্ত বিজ্ঞানের ছাত্র ভাইয়েরা আমার ছাত্র আরো বেটার জানে। এবার সেই বিজ্ঞানী গবেষণা করে দেখলো ওই ক্রোমোজোম গুলা প্রত্যেকটা এক্স এর মধ্যে, এক্স এর মধ্যে, ওয়াই এর মধ্যে কিছু ক্রোমোজোম আছে, এই ক্রোমোজোমের গঠিত হয়ে একটা সন্তান মায়ের পেটের মধ্যে কনসিভ হয়, বিজ্ঞান আমাদেরকে জানাচ্ছে, বিজ্ঞান আমাদেরকে জানাচ্ছে। এবার বিজ্ঞান আমাদেরকে এটাও জানালো ওই ক্রোমোজোমের ভিতরে এক্স এর ক্রোমোজোম থাকে ১৫ কোটির উপরে আর ওয়াই এর ক্রোমোজোম থাকে ৫০০ কোটি। একটু বুঝবেন, এই জিনিসটা একটু জটিল। ওয়াই এর ক্রোমোজোম ৫ কোটি, সবাই বলেন ওয়াই এর ক্রোমোজোম ৫ কোটি, এক্স এর ক্রোমোজোম ১৫ কোটির উপরে। জোরে বলেন না, ১৫ কোটির উপরে। তার মানে ওয়াই এর চাইতে এক্স এর গুণ ৩ গুণ বেশি। বড় চমৎকার বিষয় কি জানেন, বিজ্ঞান বলে ওয়াই আসে বাবার থেকে, এক্স আসে মায়ের থেকে। বলেন না সুবহানাল্লাহ, এক্স আসে মায়ের থেকে, ওয়াই আসে বাবার থেকে। এবার নবী যখন নবীকে যখন প্রশ্ন করলেন, আমার নবী আপনার নবী কেমন নবী জানেন? যার বলাটা আল্লাহর হুকুম, যার বসাটা আল্লাহর হুকুম, যার চলাটা আল্লাহর হুকুম, যার তাকানোটা আল্লাহর হুকুম, যার মক্কায় থাকা আল্লাহর হুকুম, যার মদিনায় যাওয়া আল্লাহর হুকুম, যার জিহাদ করা আল্লাহর হুকুম, যার শাদি করা আল্লাহর হুকুম, যার বলাটা আল্লাহর হুকুম, যার মুস্কি হাসি আল্লাহর হুকুম, যার মাফ করে দেওয়া আল্লাহর হুকুম, যার খাওয়ানো আল্লাহর হুকুম, যার প্রত্যেকটা কর্ম হচ্ছে ওমা ইউনতিকু আনিল হাওয়ায়ে ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা, তিনি হচ্ছেন আপনার আমার কামলিওয়ালা নবী মুস্তাফা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার যখন প্রশ্নকারী প্রশ্ন করলো, আল্লাহু আকবার আল্লাহু আকবার, এবার প্রশ্নকারী যখন প্রশ্ন করলো আপনার আমার নবী কি বললেন দেখেন, প্রশ্ন যখন করছে আল্লাহ বলছেন হাবিব আপনি মায়ের কথা বলেন। হে নবী আপনি মায়ের কথা বলেন। বলল, আবার প্রশ্ন করলো, আল্লাহ পাক বললেন আবারও মার কথা বলেন। আবার প্রশ্ন করলো, বলে যে আবার মায়ের কথা বলেন। নবী বলে আল্লাহ তিনবার, বলে যে আমি যেমনে বলছি বলেন না, আমি যেমনে বলছি আপনি বলেন না। তিনবার বলার পরে এবার যখন বললেন বাবার কথা, এবার বিজ্ঞানের এই থিওরিকে সামনে রাখেন, নবীর হাদিসকে সামনে রাখেন, বিজ্ঞানও বলতে বাধ্য হবে ১৪৫০ বছর আগে এই থিওরি তৎপ্রকাশ হওয়ার কোনো গ্যারান্টি নাই, কারণ টেকনোলজি উন্নতি হয় নাই। তখন তারাও বলতে হবে ইসলাম কোনো কারো ব্যক্তির বানোয়াটি ধর্ম নয়, এটা স্রষ্টার পক্ষ থেকে আসা একটা নির্ভেজাল ধর্ম। চিৎকার দিয়ে বলেন সুবহান, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আপনি বিজ্ঞান, এবার আমি শেষ একটা কথা বলে আপনাদের থেকে বিদায় নিচ্ছি, ছাড়েন না। আচ্ছা সুফি সুফির গোপন কথা, ভাইয়া আপনার নাম কি? সৈয়দ ফারহাদ হোসেন। আপনার বয়স কত?
24 মরানা জিন্দা জিন্দা মায়ের পেটে যখন ছিল মরা ছিল না জিন্দা জিন্দা কতদিন ছিল 10 মাস 10 মাস মানে এক বছর এটা দইছে নি এটা ধরেন কেমন হইব ধরেন কত 25 কত 25 মায়ের পেটে আসার আগে কোথায় ছিলাম আমরা বাবার বাবার সবাই সবাই আমরা মায়ের পেটে আসার আগে ছিলাম বাবার ইয়াখরুজু মিন বাইনি সুলবে ওয়াত্তরাই আমরা সবাই আমার কথা না বিজ্ঞান বলছে আমরা সবাই মায়ের পেটে আসার আগে ছিলাম বাবার পিঠে বাবার পিঠে কয় বছর ছিলেন কমপক্ষে ধরেন 30 বছর আচ্ছা ধরেন 20 বছর কয় বছর এখন যোগ করেন 47 বাবার ফিটে আসার আগে আপনি আমি কইছিলাম রু জগতে কোন জগতে রু জগতে মারা না জিন্দা জিন্দা কয় বছর কয় হইব 1 লাখ বছর এখন যোগ করেন 1 লাখ 45 বিয়া করছেন আজকে ঘরে যাইয়া কইবেন আম্মা এক লাখ হয়ে গেছে গা দেন বিয়া জোরে কয় না কিরে আমার ভাইয়ের বয়স তো 24 এক লাখ 45 হলো কিভাবে আমি বলি ভাই শ্রদ্ধার সাথে হাজারবার দেখেছেন কিন্তু খেয়াল করেন নাই ভোটার আইডি কার্ড বাইর করেন জন্ম নিবন্ধন বাইর করেন সেখানে জন্মসাল যেখানে লেখা আছে সেখানে একটু খেয়াল করেন ডেট অফ বার্থ ডেট অফ বার্থ not date of life date of birth lekha ache date of life lekha nai jonmer boyosh lekha ache ruher boyosh lekha nai jonmer boyosh 24 duniyar boyosh 24 onar ruher boyosh ashol koto seta ekmatro allah e bhalo jane subhanallah koiten na আমি মূর্খ মানুষ তো ভাই আপনাদের দোয়াই কইতেছি নালে কিচ্ছু আমার কাছে নাই এখন কোন বয়স কত এবার বুঝতে পেরেছেন জিব্রাইল যখন নবীর সাথে কথা বলছিল নবী যখন জিব্রাইলের প্রশ্নের উত্তরে বলেছিলেন জিব্রাইল ওই তারকাটা আমি নবী মুস্তফা ছিলাম মুস্তফা ছিলাম ওই হাদিসটাকে রাখেন বিজ্ঞানকে রাখেন হাদিস বিজ্ঞান দ্বারা প্রমাণিত কোরআন বিজ্ঞান দ্বারা প্রমাণিত।